हेलो फ्रेंड्स, वेलकम टू पपियस किचन। आज के आमी आपनादेर करे देखाबो स्टाफ मसाला भिंडी बा भरवा भिंडी। एटा खेते असाधारण और गरम भात और डालेर साथे एकदम जमे जाबे। आशा करछि रेसिपिटा आपनादेर भालो लागबे और भालो लागले एकटा लाइक अवश्य करबेन और चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटि टिपे नोटिफिकेशन अन करते किन्तु एकदम ही भूलबेन ना। ताहले चलुन रेसिपिटा देखे नेई। सबथेके प्रथमे आमी 500 ग्राम भेंडी निये नियेछि आर भेंडीके जल दिए खूब भालो करे धुए शुकनो कापड़ दिए मुछे नियेछि। तारपर आमी एइभाबे केटे नियेछि, जेगुलो एकटु छोटो सेगुलो आमी सामने पिछने एइभाबे केटे माझखान थेके एरकम चिड़े रेखेछि देखुन। आर जेगुलो एकटु बड़ो सेगुलो माने दु पिस करेछि, करे माझखान थेके एइभाबे चिड़े रेखेछि देखुन एरकम करे। এখন আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ছাতু 1 টেবিল স্পুন। আপনাদের কাছে যদি ছাতু না থাকে তাহলে বেসনকে শুকনো খোলায় একটু জাস্ট নেড়ে নিতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন ছাতু নিয়েছি। নিয়েছি 1/2 টিস্পুনেরও সামান্য একটু কম হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ একটু নুন নিয়েছি স্বাদমতো। এখানে নিয়েছি জিরের গুঁড়ো 1/2 টিস্পুনের একটু কম, আর 1/2 টিস্পুন নিয়েছি ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ফেলছি। এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার 1 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে আমি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই ভেন্ডিগুলোর ভিতরে এরকম করে আমি পুর ঢুকিয়ে নিচ্ছি দেখুন। এরকম করে আমি পুরগুলো সবের মধ্যে ঢুকিয়ে নেব। এরকম করে আমি ঢুকিয়ে নিলাম। আপনারা চাইলে হাতের সাহায্যেও এগুলো করতে পারেন। তাহলে সবগুলো করে আমি ফিরে আসছি। আমি সমস্ত ভেন্ডিগুলোর ভিতরে পুরগুলো কিন্তু ঢুকিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে এতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এটা কিন্তু সর্ষের তেলে করলেই খুব বেশি ভালো খেতে হবে। এবার আমি এই ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে, আর খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পর আমি চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট ধরে আমি চাপা দিয়ে আবার চাপা খুলে মাঝে মধ্যে নেড়ে দেব। এইভাবে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এবার আমার নুনটা একটু পুর দিয়েছিলাম জাস্ট নুনে, ওপরে তো কোনো নুন দিইনি, সেজন্য এখন একটু হালকা নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে আর 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরে এটা আমার রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একটু ডাল দিয়ে অসাধারণ খেতে লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এটা আমার এবার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। এটা বানানো কিন্তু খুবই সোজা। আপনারা আমার রেসিপি ফলো করে বানান, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজ আসি, সামনের কোনো একদিন হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।